মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খেরুর গ্রাম থেকে 40 লিটার অবৈধ চোলাই মদ সহ স্বপন সাঁতরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভাতার ব্লকের আমারন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরুর গ্রামের বাসিন্দা ধৃত স্বপন সাঁতরা কেন আমার ছেলেকে ধরে নিয়ে এসছে, একটু নিজে খাবে বলে গুড় দিয়ে রেখে দিল, এটা নামাবে বলে ফিরে রেখে দিল। কি খাবে বলে? মদ খাবে বলে বলে ঘরে করে কিনে আনে না, ঘরে করে একটু খাবে বলে গুড় দিয়েছিল। যে সেইটা ঘরেতে ঘরেতে কি ঘরে বালতির মধ্যে গুড় বলে না, আমি সব জানি না বাবা, যে সে গুলে রেখে দিয়েছিল সেটা নামিয়ে মদ করে খাবে বলে। কি করে খাবে বলে? মদ নামাবে, এটা নামাবে, নামিয়ে সে খাবে। তারপরে কি ঘটলো? তারপরে গায়ের লোকে বললো, যেই বলুক বলে দিয়েছে, পুলিশ গিয়ে হুট করে গেই আমার ছেলেটাকে ধরলো, বলে মদ কোথা আছে বার কর, তো মদ আছে বার কর, বলে স্যার আমি মদ করি না, আমি একটু করেছি খাবো বলে, একটুখানি করেছি, এখানেই আছে আর কোথায় নাই। দিয়ে এঘর ও ঘর সব দেখলে, যেখানে যা দেখা সব দেখলে, দিয়ে সেই একটু বালতিতে দুধ গোলা ছিল সেটা উঠোনে ফেলে দিল, দিয়ে বালতিতে বেরিয়ে বেরিয়ে ফাটিয়ে দিল। দিয়ে ছেলেটা কি নাম ছিলেন? স্বপন সাঁতরা। ছেলেটাকে তুলে নিয়ে ভাতা থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মানিকের রিপোর্ট, আনন্দ বার্তা।